সামনেই 21 জুলাই অর্থাৎ শহীদ দিবস। শহীদ তর্পণের মধ্যে দিয়ে পালিত হয় তৃণমূলের এই বিশেষ দিনটি। আর সেই উপলক্ষে সাজসজ্জ রব তৃণমূল কংগ্রেসের অন্দরে। শহীদ দিবসের সমর্থনে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের উদ্যোগে শনিবার দুপুরে এক বিশাল অটো র্যালির আয়োজন করে উত্তর কলকাতার INTTUC শ্রমিক ইউনিয়ন। এদিন বেলেঘাটা পোস্ট অফিস থেকে বেলুন উড়িয়ে এই সুবিশাল র্যালির শুভ সূচনা করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা ও উত্তর কলকাতা INTTUC-র সভাপতি এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদার। এদিনের এই মিছিল CIT পার্ক থেকে শুরু করে কাকুরগাছি মোড় পর্যন্ত প্রায় 2000 অটো যোগদান করেছিলেন এই র্যালিতে। এছাড়া আরও অসংখ্য সাধারণ মানুষ পা মিলেন। উত্তর কলকাতা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস একটা ঐতিহাসিক অটো র্যালির আয়োজন করেছে। আপনারা দেখছেন 1500-এর উপর অটো আজকে উত্তর কলকাতা বিভিন্ন পথ পরিক্রমা করছে। আমাদের একটাই বার্তা, 21 জুলাই আমরা কেউ ঘরে নয়, আমরা সবাই ধর্মতলায়। মা ভাই বোনরা সবার কাছে অনুরোধ রাখব, 24-এ কেন্দ্রীয় এই সরকার যে অপদার্থ সরকার তাকে উৎখাত করতে এখন থেকেই আমাদের কোমর বেঁধে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যেমন 13 জন শহীদদের প্রতি তর্পণ করবো, স্মৃতি তর্পণ করবো, ঠিক সেইভাবে এই অপদার্থ সরকারের অপশাসন চেয়ে 21 জুলাই ধর্মতলায় দলে দলে যোগ দিন, এই বার্তা নিয়ে উত্তর কলকাতা বিভিন্ন পথ পরিক্রমা করবো। এখানে ঐতিহাসিক হয়, এবছর আরও বেশি ঐতিহাসিক। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা আমাদের ঘটনা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙবে। এদিনে মিছিলে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গ প্রহণশীল অকার্স ইউনিয়নের সভাপতি সচিন ত্রিপাঠী, কবিতা গুপ্ত সহ অন্যান্যরা। উত্তর কলকাতায় তৃণমূল শ্রমিক সংগঠন অর্থাৎ উত্তর কলকাতা INTTUC সভাপতি স্বপন সমাদারের নেতৃত্বে এবং উদ্যোগে দীর্ঘ 15 দিন ধরে বিভিন্ন কর্মসূচি চলছে এবং 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা সভায় যে 13 জন শহীদ আত্মত্যাগী হয়েছিল, পুলিশের গুলিতে নির্মমভাবে মারা গিয়েছিল, সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই 21 জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশের ডাক দেন। করোনা আবহে বা করোনা পরিস্থিতির জন্য বিগত 2 বছরে আমরা ভার্চুয়াল মিটিংয়ে ক্ষান্ত ছিলাম, কিন্তু এবছর করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে ধর্মতলা অভিযানে। সারা বাংলা আজ উত্তাল হয়ে উঠেছে এবং সর্বোপরি একথা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি যে 1993 সালের 21 জুলাইয়ের সেই ঘটনার পর থেকে আজ 2022 সাল থেকে শুরু করে অন্যান্য তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের পক্ষ থেকে এই এত প্রায় 1200 থেকে 1500 অটোকে উত্তর কলকাতার অটোওয়ালা অটোদের নিয়ে যে এমন একটা মহা মিছিল বা সুবিশাল মিছিল সমগ্র উত্তর কলকাতার প্রায় প্রতিটি কর্নারকেই বা প্রতিটি পয়েন্টকেই টাচ করেছে, এটা স্বপন সমাদারের নেতৃত্ব ছাড়া সম্ভব হয়ে উঠত না। স্বপন সমাদার একদিকে যেমন দক্ষ সংগঠক, কারণ দীর্ঘ 20 বছর ধরে কলকাতা পৌরসভার গুরুত্বপূর্ণ MIC দায়িত্ব পালন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটির মানুষের সরকারের, এবং সেই সঙ্গে বিগত কয়েক মাস আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা তৃণমূল INTTUC অর্থাৎ তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের দায়িত্ব স্বপন সমাদারের ওপরে বর্ষিত করেছে। গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়ে 21 জুলাইকে সামনে রেখে সমগ্র উত্তর কলকাতায় সমগ্র সকল শ্রেণীর শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে একত্রিতভাবে সে যেভাবে কাজ করছে এটা আগামী দিনে সারা রাজ্যে নজির সৃষ্টি করবে, এটা আমার বিশ্বাস। এবং আগামীকাল সামবাজার 5 মাথার মোড়ে এক সুবিশাল সভার আয়োজন করা হয়েছে, বিশাল সভা, যে সভায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্য সভাপতি
तृणमूल ट्रेड यूनियन ऋतव्रत बंदोपाध्याय शुरू कर स्थानीय समस्त काउंसिलर और विधायक अतीन घोष और राज्य मंत्री माननीय शशी पाजा बक्तव्य रखबें। आजकल अटो रैली संगे जाना चीजें सपन समाधार डाके ताके अत्यंत भालोबाशे सपन के से सपन समाधार डाके शशी पाजा राज्य मंत्री शिशु कल्याण दफ्तर आनुष्ठानिक भावे बेलेघाटा बेलेघाटा थानार सामने थे जो अटो रैली सूचना हो प्राय 1500 अटो के लिए से रैली सूचना कर समग्र पथ ना हलो किछु पथ संगे अटोते गिएछेन सहयोगिता करछेन सब ब्यापारे।